কতজন মায়াপুরে গিয়েছেন মায়াপুরে হাত তুলবেন রে বল নবদি মায়াপুর ধাম কি হাতনামা যারা মায়াপুর নবদি মায়াপুরে যান নিষ্কন মায়াপুর যে রয়েছে মায়াপুরে যান নি হাত তুলুন কয়জন যায়নি ফিফটি ফিফটি পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক গিয়েছেন অর্ধেকে যাননি আপনাদের সকলকে যারা গিয়েছেন যারা যাননি সবাইকে আমরা মায়াপুর স্কনের প্রধান কার্যালয় সেখানে আসবেন এবং সেখানে পাশেই যুগপীঠ আছে অন্তদ্বীপ নবদ্বীপে নটি দ্বীপের সমাহারকে নবদ্বীপ বলা হয় নটা দ্বীপ হচ্ছে নবদা ভক্তির স্বরূপ অনন্ত সংহিতা শিবজির প্রভু আরাধ্য দেব হচ্ছেন অনন্ত দেব যে অনন্ত দেব হচ্ছেন স্বয়ং বলরামের প্রকাশ ভগবান কৃষ্ণের দ্বিতীয় দেহ বলরাম তাই বলরাম থেকে অনেক কিছু প্রকাশ হয়েছে তো বলরাম নিজেকে অনন্ত রূপে প্রকটিত করেছেন এবং অনন্ত ব্রহ্মাণ্ডকে তার মস্তকে ধারণ করেছেন আমরা একটা ব্রহ্মাণ্ডে আছি তাহলে বলরাম কত শক্তিশালী এই জন্য বলরাম সমস্ত বল যার মধ্যে আছে আর রাম মানে যিনি আনন্দ দান করেন তো সেজন্য তিনি ভক্তির বল জীবকে প্রদান করেন তিনি হচ্ছেন আদি গুরু বলরাম কিভাবে কৃষ্ণের সেবা করতে হবে তাই বলরাম গুরু রূপে তিনি ভক্তির বল জীবের হৃদয়ে প্রদান করে থাকেন সেই বলরাম কলিযুগে নিতাই চাঁদ রূপে এসেছেন জয় নিতাই কৃষ্ণ গোরাচাঁদ রূপে এসেছেন গৌরচাঁদ বৈরাগ্য চাঁদ রূপে হরি সেই অনন্ত দেব তিনি অনন্ত সংহিতা বলেছেন শিবজি তিনি তার আরাধ্য দেব অনন্ত দেবকে মস্তকে ধারণ করে রেখেছেন শিবের মাথায় কে আছে অনন্ত দেব অনন্ত নাগ বলেন বলে না তো নাগ হচ্ছেন বলরাম নিত্যানন্দ প্রভু স্বয়ং তাহলে শিবজি তিনি হচ্ছেন মহাজন শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময় তিনি বৈষ্ণব তাই তিনি ভগবানের আরাধনা করেন পঞ্চমুখী মহাদেব রাম রাম হরে হরে হাত দিয়ে চতুর্মে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ हरे हरे महादेव पञ्चम राम राम हरे हरे महादेव पञ्चम राम राम हरे हरे ब्रह्मा जपे चतुर्मुखे कृष्णा कृष्णा हरे हरे ब्रह्मा जपे उचय कृष्णा कृष्णा हारे हरे हे महादेव पंचमोखे राम राम हरे हरे महादेव पंचमोखे राम राम हरे हरे ব্রহ্মা শিব আদি দেবগণ তারা ভগবানের নাম কীর্তন করে থাকেন আমরা জানি না আজকাল তো দেবদেবীর পূজা হলে সব লারে লাফা হিন্দি গান সিনেমা আর্টিস্টদের গান চলে এই জন্য এই জগতে সুনামি আইলা যুদ্ধ হুদহুদ মহামারী পরস্পর মধ্যে দ্বন্দ্ব হিংসা তার কারণ আমরা দেবতাদের অসন্তুষ্ট করি দেবতারা ভগবানের প্রতিনিধিত্ব করেন এক এক দেবতা তারা এক একটি জিনিস জীব জগতে ভগবানের নির্দেশে প্রদান করে থাকেন যেমন ইন্দ্রদেব তিনি ভগবানের নির্দেশে বৃষ্টি দান করেন সেজন ভাগবতে তৃতীয় স্কন্ধে বলা আছে ভগবান কপিল দেব তিনি বলছেন মত ভয়াত ইন্দ্র বর্ষতি মত ভয়াত বায়ু বহতি মদ ভয়াত অগ্নি দহতি আগুন দগ্ধীভূত করতে পারে না ভগবানের নির্দেশে সে করছে ইন্দ্রদেব বৃষ্টি তার নির্দেশে দিচ্ছেন কখনো কখনো অগ্নি ইন্দ্র ইত্যাদি দেবগণেরও অহংকার হয়ে যায় তারা ভাবছে আমি দিচ্ছি যেমন কখনো কখনো কোন সরকারের মন্ত্রীমণ্ডল রয়েছে কোনো মন্ত্রী কিছু নিয়ে করে হচ্ছে আমি দিলাম অহংকার হয়ে যায় তখন আবার মূল মন্ত্রী তাকে বার করে দেয় ঠিক সেরকম অনেক সময় দেবপদ চলে যায় দেবতারা যখন স্বতন্ত্র হয়ে যায় তো জন্য দেবতাদের পদ এটা যেমন মুখ্যমন্ত্রী পদ রাষ্ট্রপতি পদ প্রধানমন্ত্রী পদ এই যে আমরা দুর্গা এটা একটা পদ দুর্গা শব্দের অর্থ হচ্ছে যিনি এই দুর্গা তার সুপারিটেন্ডেন্ট এই তার নাম দুর্গা দুর্গের যিনি রক্ষয়ত্রী যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তি তার ছায়া এই ছায়ার এত কাজ সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির একা যস্যানি বিভর্তি দুর্গা এই জন্য তাকে দুর্গা বলা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি তার ছায়া হচ্ছে এই দুর্গা মাতা এইসব দেবতারা ভগবানের নির্দেশে সব কিছু কার্য সমাধান করে থাকেন বৃষ্টি না হলে চাষবাস হবে না হবে বৃষ্টি না হলে চাষবাস হবে কোনো ঘাস টাস উৎপন্ন হবে শাক সবজি হবে আমরা জল পান করতে পারবো ইলেকট্রিক চলবে কোনো কোম্পানি তাদের মেশিন চলবে কিছুই চলবে না যদি বৃষ্টি না হয় কিন্তু গীতা কৃষ্ণ বললেন অন্নাথ ভবতী ভূতানি অন্নাথ ভবতী ভূতানি যজ্ঞাত খেয়ে জীব জীবন ধারণ করে সে ভূতানি অন্ন খেয়ে জীব জীবন ধারণ করে আপনারা এটাকে অন্ন খেয়ে জীব জীবন ধারণ করে আমরা খেয়ে জীবন ধারণ করেন হ্যাঁ কি না মাংস খেয়ে জীব খেয়ে জীবন ধারণ করছে এই শাক সবজি ছাগল খায় গরু খায় গরু ছাগল যে শাক সবজি না হবে তারাও জীবন ধারণ করতে পারবে না যেসব লোকেরা গরু খাচ্ছে ছাগল খাচ্ছে তারাও এই শাক সবজির উপরে নির্ভরশীল অতএব সবাই বৃষ্টির উপরে নির্ভরশীল তাহলে আমরা কি কখনো চিন্তা করি যে বৃষ্টি কি করে হবে কি করে হবে এই বৃষ্টির দেবতা একজন রয়েছেন যদি আমাদের সরকার কিছু কন্ট্রোল করে ইলেকট্রিকটা ডিপার্টমেন্ট আছে প্রত্যেক দেবতা একটা একটা কন্ট্রোল করে যদি আমরা বাড়িতে বাবা যদি সবাইকে কন্ট্রোল করে পঞ্চায়েতে দেখা যায় পঞ্চায়েতের প্রধান কন্ট্রোল করছে আবার দেখা যাচ্ছে জেলাধিপতি কন্ট্রোল করছে জেলায় তারপর আমরা দেখছি রাজ্যে কেউ কন্ট্রোল করছে মুখ্যমন্ত্রী সমস্ত রাজ্যের প্রধানমন্ত্রী কন্ট্রোল করছে আবার রাষ্ট্রপতি রয়েছে সমগ্র বিশ্বের রাষ্ট্রসংঘ রয়েছে রকম একজন একজন কন্ট্রোল করছে আমরা সেই সমস্ত অধীন এইরকম ভাবে সমগ্র ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার কন্ট্রোলার সুপ্রিম কন্ট্রোলার সেজন্য ভগবানকে বলা হয় দি সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড আপনার স্কুলে শিক্ষক আছে আর একজন হেড শিক্ষক আছে অনেক শিক্ষক কিন্তু প্রধান শিক্ষক একজন না সবাই প্রধান শিক্ষক একজন প্রধান শিক্ষক সেরকম এই জগতে সুপ্রিম কন্ট্রোলার তিনি হলেন কৃষ্ণ তিনি কে কৃষ্ণ তাকে আমরা সাধারণত ভাবে ভগবান আল্লাহ গড বলি আপনার স্কুলে প্রধানমন্ত্রী প্রধান শিক্ষক বলেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় কেউ জিজ্ঞাসা করবে প্রধান শিক্ষক মহাশয়ের নাম কি তার নাম আছে না কি

সর্বদা নবযোগবন সম্পন্ন সেজন্য ভগবদ্গীতায় একটা পুরুষোত্তম যোগই আছে পণ অধ্যায় তো মানুষকে শিখতে হবে বুদ্ধিমান হতে হবে আমরা সবাই কারো না কারো অধীনে কন্ট্রোলে রয়েছে তো সেটা না জানে আমরা হচ্ছে আমি কন্ট্রোলার এই জন্যই সমগ্র জগতে হতাশা উৎকণ্ঠা উদ্বেগের কারণ আমরা সবাই দাস কারো না কারো দাস চাকর যদি আমরা মনে করি আমি কারু দাস নয় কিন্তু আমার ইন্দ্রিয়গণের দাস চোখ যেটা চায় জুহা যেটা কথা বলতে চায় যা খেতে চায় পা যেখানে যেতে চায় সব চলে যায় তখন আপনার কন্ট্রোল আর না না আমি সবাইকে কন্ট্রোল করছি কিন্তু আপনার ইন্দ্রিয়গুলি যদি কিছু করতে চায় আপনি দৌড়াচ্ছেন সেখানে তো সেজন্য আমরা প্রত্যেকেই আসলে সেই পরমেশ্বর পরুষোত্তম ভগবান হয় শ্রীকৃষ্ণ তার নাম ভগবানের নাম শ্রীকৃষ্ণ গড়ের নাম শ্রীকৃষ্ণ নাম শ্রীকৃষ্ণ গড আল্লাহ ভগবান যেমন আমরা বললাম যে এটি শব্দ একটি ভাষাই শুধু আলাদা কিন্তু মানে এক আল্লাহ মানে মুসলিমরা বলে মহান সর্বশ্রেষ্ঠ তার সমান কেউ নেই তার ঊর্ধ্বে কেউ নেই যিনি সব কিছু সৃষ্টি করেন পালন করেন ধ্বংস করেন এই জন্য তিনি আল্লাহ আরবিয়ান ভাষায় বলা হয় খ্রিস্টানরা বলে জি ও ডি গড জিতে জেনারেটর সৃষ্টিকর্তা ওতে অপারেটর পালন কর্তা ডিতে ডেস্ট্রয়ার ধ্বংসকর্তা এই জন্য খ্রিস্টানরা বলে গড এই জন্য হিন্দুরা বলে ভগবান ওই একই অর্থ সৃষ্টিকর্তা পালনকর্তা কর্তা আর গীতায় কৃষ্ণ বলে দিলেন যে কেন তিনি ভগবান না মত পরতরান কিঞ্চিত অস্থি ধনঞ্জয় আমার থেকে পরতর বস্তু শ্রেষ্ঠ বস্তু কিছু নেই আমার সমান কিছু নেই আমার ঊর্ধ্বে কেউ নেই এই জন্য ভগবানকে বলা হয় অসম ঊর্ধ্ব তত্ত্ব অসম ঊর্ধ্ব মানে তার সমান কেউ নেই কি তার ঊর্ধ্বে কেউ নেই এই জন্য গড আল্লাহ ভগবান শব্দের অর্থ একই কিন্তু তার নাম শ্রীকৃষ্ণ তার নাম আছে শ্রীকৃষ্ণ শ্রী মানে রাধা যেন রাধা কৃষ্ণ এই জন্য আমরা রাধা কৃষ্ণ একসাথে কেন কৃষ্ণ নিজেকে রূপে প্রকট করেছেন কি করে তার সেবা করতে হবে কৃষ্ণের সেবা করতে হবে সেটি শিখানোর জন্য এই জন্য রাধা শব্দের অর্থ হচ্ছে আরাধনা এই যিনি শ্রেষ্ঠা এই জন্য রাধা তো সেই জন্য সেই আরাধনা একমাত্র আরাধ্য হচ্ছেন কৃষ্ণ আরাধ্য ভগবান ব্রজ সতনয় তদ্ধাম বৃন্দাবন শাস্ত্র বলে বলা হচ্ছে আরাধ্য হচ্ছেন ভগবান এই জগতে আর কেউ আরাধ্য নয় তো সেজন্য ভগবান নিজেকে প্রকাশ করলেন কি করে তার আরাধনা হবে তাই নিজেকে প্রকট করলেন শ্রীমতী রাধারানী রূপে তখন সেই রাধারানী লাদিনী আনন্দদায়িনী শক্তি তিনি কৃষ্ণের সেবা করলেন আরাধনা মানে সেবা তো সেবার মাধ্যমে কৃষ্ণকে বসীভূত করা যায় কাউকে সেবার মাধ্যমে বসীভূত করা যায় তো সেজন্য ভগবান তো কারোর দ্বারা বসীভূত হন না তিনি স্বতন্ত্র সরাট পুরুষ কিন্তু তিনি তার ভক্তের দ্বারা বসীভূত হয়ে যান তো কেন না তিনি বলেছেন যে আমার হৃদয় হচ্ছে ভক্ত আর আমি হচ্ছি ভক্তের হৃদয় আর ভক্তরা আমাকে ছাড়া কাউকে চিনে না আর আমি ভক্ত ছাড়া কাউকে জানি না তো সেজন্য ভক্ত এমনভাবে আমার সেবা করে আমি সেখানে তার অধীনে চলে যাই তার কাছে সবসময় থাকি এই ভগবান হচ্ছেন সর্ব আকর্ষক আর আধারাণী হচ্ছেন কৃষ্ণকে আকর্ষণ করে কিসের আরাধনার মাধ্যমে তো সেজন্য আমাদের সকলের আরাধ্য হচ্ছেন ভগবান সেই ভগবান কে সেটা লোক জানে না সেজন্য ভগবত গীতায় পাঁচটা বিষয় আলোচনা হয়েছে ভগবান সম্বন্ধে বলা হয়েছে তো আমরা ভগবান শব্দ শুনলাম যিনি সৃষ্টিকর্তা পালন কর্তা ধ্বংস কর্তা তার সমান কেউ নেই তার ঊর্ধ্বে কেউ নেই সেজন্য গীতায় কৃষ্ণের মত সর্বম যে আমার থেকে সব কিছু আসছে অহম সর্বস্ব প্রভাব মত সর্বং প্রবর্ততে ইতিমত্যা ভজন্তে মান বুদ্ধ সমন্বিতা যারা বুদ্ধিমান জ্ঞানবান হবেন তারা এই তত্ত্ব অবগত হন যে একমাত্র ভগবান থেকে সব কিছু এসেছে চেতন অচেতন জড় এবং অজড় যেটা অজড় অজড়া পরম চেতনময় বস্তু তো ভগবান থেকে আসছে ভগবান হচ্ছেন পরম চেতনময় জড় নয় আর জড় বস্তু তার থেকে এসছে সেজন্য চিনিময় এবং জড় সব কিছুই ভগবান আছেন উৎস সেজন্য বলছেন মত সর্বং প্রবর্ততে এখানে আমরা কিছু জড় বস্তু দেখছি যেমন মাটি জল আকাশ আগুন বায়ু পাথর এসব দেখছি আমরা এগুলি জড় জড় মানে যার মধ্যে কোনো চেতনা নেই আর চেতনময় বস্তু আমরা দেখি জগতে সেটি কি যেমন মনুষ্য পশু পাখি কীট পতঙ্গ গাছপালা এগুলির মধ্যে চেতনা আছে এই জন্য এদেরকে আমরা বলছি যে চেতনময় কিন্তু এই দেহটা কেন চেতনময় না ভগবানের শক্তি পরাশক্তি চিন্ময় শক্তি চেতনময় বস্তু সেটা প্রবেশ করেছে সেটা কি আত্মা জীব আত্মা সেই জীব আত্মা আমি তাই যখন সেই ভগবানের অংশ আত্মা সজীব বস্তু প্রবেশ করে এই গাছপালা পশু পাখি কীট পতঙ্গের মধ্যে তখন এই দেহগুলি চেতন হয়ে যায় কিন্তু যখন এই দেহ থেকে আত্মা চেতনময় বস্তু বেরিয়ে যায় তখন এইগুলি জড় হয়ে যায় এখন আমি কথা বলছি আপনারা কথা বলছেন দেখছেন নাচছেন হাঁটছেন আত্মা আছে বলে কিন্তু যখন আত্মা চলে যাবে তখন এটা আর হাঁটবে না নড়চড় করবে না কুকুর শিয়ালের ভক্ত হবে পুড়িয়ে দিবেন বা পুঁতে দিবেন এইরকম এই দেহের সব কিছু গতি হয়ে যাবে আমরা যে দেহের প্রতি অত অভিমান করি এই দেহের মধ্যে আত্মা আছে বলে এত মূল্য তো সে আত্মা স্বয়ং ভগবান কৃষ্ণের যে প্রকাশ বলরাম সেই বলরামের প্রকাশ রয়েছে বিষ্ণুতত্ত্ব পুরুষ অবতার সেখানে রয়েছেন কারুদা কী বিষ্ণু ক্ষীরুদক্ষায় বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু তার মধ্যে যে ক্ষীরুদক্ষায় বিষ্ণু তিনি হচ্ছেন পরমাত্মা বিষ্ণু যিনি এই জগতের পালক তাই তাঁর থেকে সমস্ত জীব জগৎ সৃষ্টি হয়েছে সেজন্য ভগবানের শক্তি আমরা সবাই জীব সেটি ভগবৎ গীতায় বলা হয়েছে কি বলা হয়েছে মময় বংশ জীব লোকে জীব ভূত সনাতন সনাতন মানে নিত্য কেন ভগবান নিত্য তাই তার অংশ আত্মা সজীব বস্তু সে নিত্য এই জন্য আত্মার কোনো মৃত্যু নেই জন্ম নেই দেহের মৃত্যু আছে এই জন্য আপনার দেহ থেকে আত্মা চলে গেলে সেই শরীরকে বলা হয় মৃত ঘোষণা করা হয় তাহলে এই শরীরের মূল্য হচ্ছে আত্মা এই দেহের মূল্য না আপনারা যদি দেখবেন কখনো কোনো বড়ো লোক তা চাকর সেক্রেটারি নিয়ে হয়তো দামি গাড়ি করে যাচ্ছে যা একটা রাস্তায় বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিন্তু সেই বড় মালিক একদম স্পট ডেট হয়ে গেল আর ওর চাকর আর সেক্রেটারি গাড়িতে পিছনে ছটপট ছটপট করছে আপনারা বলুন কাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে আপনারা কাকে নিয়ে যাবেন হসপিটালে সে বড় লোক মালিক জমিদারকে না চাকর চাকর কে বলবেন বলছেন কেন ও ছটপট করছে তার মানে তার মধ্যে আত্মাটা এখনো রয়েছে আঘাত লেগেছে শরীরে কিন্তু আত্মা এখনো রয়েছে তাই ছটপট করছে আর ওই জমিদার মালিকের আত্মাটা বেরিয়ে গেছে তাই ছটপট করছে না তাই হসপিটালে চাকর সেক্রেটারিকে নিয়ে যাচ্ছে যত টাকা খরচ হলেও আর মালিককে নিয়ে যাচ্ছে না বলছে স্পট ডেট তাহলে মূল্য কিসে আত্মাতে দেহ তো নয় প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন মুখ্যমন্ত্রী হন এই দেহের মধ্যে আত্মা যতদিন তখন আপনার মহিমা তখন আপনার এই দেহের মূল্য সেজন্য আমরা মূল্যবান হয়ে উঠেছি আত্মার দরুন কেন না সমস্ত কিছু সেই পরম আত্মা পরমেশ্বর ভগবান গড আল্লাহ ভগবান তার অংশ আমি তো এই জগতে সবাই ভগবান গড আল্লাহর পূজা করছে আরাধনা করছে কিন্তু আমরা ভুলে গিয়ে তার দ্বারা মহিমান্বিত তাকে ভুলে গেছে তো এটাই হচ্ছে আমাদের মূর্খামি স্কুল কলেজের ডিগ্রিটা শুধু বেকার সেখানে কেবল অল্প বুদ্ধি সৃষ্টি হচ্ছে বুদ্ধিমান আছে না স্কুল কলেজে জ্ঞান সৃষ্টি হচ্ছে না বিজ্ঞান পরিণত হচ্ছে না সেখানে জ্ঞান দেওয়া হচ্ছে না এই তত্ত্ব শেখানো হয় না কেন আমি দুঃখ চাই না দুঃখ পাচ্ছি স্কুল কলেজে বলে না আমরা দুঃখ চাই না কেন দুঃখ পাচ্ছি এই মাটি জল আকাশ আগুনগুলি কার আমরা তো নেকেট হয়ে এসেছিলাম কেউ প্রশ্ন করে না স্কুল কলেজে অনেক প্রশ্ন হয় উত্তর হয় কিন্তু আমরা কেউ প্রশ্ন করি না আমি বুড়ো হতে চাই না কেন বুড়ো হয়ে যাচ্ছি স্যার কেউ বলতে পারে না আমি তো এই মাটিটা কার জানি না জল কার সেজন্য এখানে যারা আমরা সব বসে আছি যেসব রাজনৈতিক নেতা বৈজ্ঞানিক তারা বলে সব আমার বাড়ি আমার এই জমি আমার এই জল টাঙ্কিটা মহাশয় এই জলটা আপনি কোথা থেকে নিয়েছেন এসব চুরি করা সম্পত্তি এগুলি আপনার নয় এসব ভগবান গড আল্লাহ তো তার নাম আছে কৃষ্ণ তাই জগতে মানুষ বোঝা উচিত যার সম্পত্তি তাকে বাদ দিয়ে আমরা মালিকানা দাবি করবো তাই আমাদের কপালে দুঃখ হবে না আপনার বাড়িতে চাকর যদি সে ওই বাড়ির সব কিছু মালিকানা দাবি করে আপনি তাকে রাখবেন এক লাথ বেড়ে গেটের বাইরে করে দেবেন আপনি সমস্ত আপনার সম্পত্তি আপনার চাল ডাল চাকর নিয়ে রান্না করলো কার নির্দেশে মালিক মালিকানির নির্দেশে চাকরানি চাকর রান্না করছে আর চাকর চাকরানি রান্না করে আগে মালিককে দেয় না নিজে খেয়ে নেয় মালিককে আগে নিয়ে বসিয়ে খাওয়ায় আর তখন মালিক কি বলে ভুলা খেয়ে নিস আর তোর জন্য একটা ভালো দুর্গাপূজার কাপড় এনেছি সেটি নিয়ে নিবে আরও অনেক কিছু আছে তোমার জন্য থাকার ঘরটা বানিয়েছি আমরা যাব মায়াপুর আমার গাড়িতে তুই যাবি তাহলে যে চাকর মালিকের নির্দেশ যথাযথভাবে পালন করে সেই চাকর থাকার ঘর পায় খাওয়ার পায় কাপড় চুপড় পায় আর দামি গাড়িতে চড়ারও সুযোগ পায় সেই চাকর তো এই জগতে আমরা ভগবানের সন্তান তাই এত কিছু পাচ্ছি তার জন্য এই মাটি জল আকাশ আগুন তার সন্তান হওয়ার ফলে তাই আমরা এটি পাচ্ছি কিন্তু আমরা মূর্খ তাকে ল্যাং মারছি না না ভগবান বলে কিছু নেই আমি সব তৈরি করেছি আমার এটা মহাশয় আপনার নয় এই দেহটাও আপনার নয় এই দেহটা তৈরি হয়েছে মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে এটি গীতায় কৃষ্ণ বলেছে ভূমিরা পুণ্য লবায়ু খং মন বুদ্ধি রে বচ অহংকার ইতিয়ং মে ভিন্ন প্রকৃতি রষ্টদা আমরা বলি আমি প্রকৃতি মানি প্রকৃতিটা কি প্রকৃতি হচ্ছে শক্তি কার শক্তি প্রশ্ন করুন সবাই প্রকৃতি প্রকৃতি হয়ে প্রকৃতি জাত প্রকৃতি নিজে স্বয়ং স্বতন্ত্র নয় গীতায় কৃষ্ণ বলছে ময়াধ্যক্ষ প্রকৃতি আমার অধ্যক্ষতাই কাজ করে যেমন আপনার বাড়িতে আপনার স্ত্রী কাজ করে ছেলেমেয়েরা কাজ করে আপনার স্ত্রী আপনার কাছে প্রকৃতির মতো সে যা কিছু করছে আপনার শক্তিতে আপনি মালিক ঠিক সেই রকম পরমেশ্বর ভগবান হচ্ছেন সব কিছুর অধ্যক্ষতায় তিনি হচ্ছেন মালিক তার অধ্যক্ষতায় এই জগতে যা কিছু পরিবর্তন দেখা যায় তিনি পরম সজীব বস্তু পরমাত্মা আর আত্মা আমি অনুসজীব তার অংশ হওয়ার ফলে তাই আমাদের কর্তব্য সেই অংশী পুরুষ ভগবানের সেবক তার সেবা করা কি করে তার সেবা করব এই দেহ দিয়ে আত্মা যতদিন আছে এই দেহ দিয়ে তার সেবা করার জন্য এই দেহটি নিজেদের ইন্দ্রিয় সুখ করার জন্য নয় যখন আমরা আমাদের নিজের ইন্দ্রিয় দিয়ে যা কিছু খাওয়া বলা দেখা শোনা হাঁটা যা করব ওটা বলে কাম কাম অন্ধতম আপনাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে এই জন্য তো আমরা বুঝতে পারছি না আমি কে আমরা অন্ধকারে রয়েছি ভাবছি না আমি আলো কেতে আইছি কিন্তু আপনি আলো কেতে থাকলেও আপনি জানেন না আপনি কে আপনার নিজের মুখটাও দেখতে পারেন না আলোতে থাকলেও দেখতে পারেন নিজের মুখটা তাহলে আপনি অন্ধকারে আছেন নিজের মুখটাও দেখতে পারেন না যার জন্য মাধ্যম লাগে আয়না কিন্তু আয়না লাগলেও আপনি মুখ দেখতে পারবেন না মহিলা থাকলে আর মহিলা যদি থাকে আপনি মুখ দেখতে পারবেন না কিন্তু তাকে বুদ্ধিমান লোকই করবে পরিষ্কার করবে তাও মুখ দেখতে পারবেন না দেখতে পারবেন আয়না পরিষ্কার হলে দেখতে পাবেন না যদি লাইট না থাকে তাই অত কিছু লাগে নিজের মুখ দেখতে তাই সেই জন্য আমি যে কে এটা যদি দেখতে এই দেহের মধ্যে আমি আছি তো সেটাকে জানতেও ওই রকম লাগবে আমার হৃদয়ের আয়নার পরিষ্কার সেই হৃদয়ের আয়না পরিষ্কার হওয়ার উপায় এই বৈরাগ্য চাঁদ মহাপ্রভু গৌরাঙ্গ দে তিনি বৈরাগ্য বিদ্যা নিজ যোগম শিক্ষার্থম একম পুরাণ পুরুষম সেই পুরানপুরুষ পুরুষ ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু তিনি গৌরাঙ্গ রূপে এসেছেন আর শিক্ষা দিলেন চেত দর্পণ মার্জনং भवमहादावाग्निर्वापनं श्रेयकैरवचन्द्रिकावितरणं विद्यावधुजीवनम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम् जय परम विजय श्री कृष्ण संकीर्तन हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हाथ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे निताय गौरांगताय गौरांगताय তে নিতায় গৌরাঙ্গের কৃপায় আজ আমরা এই হরিনাম গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তো সেটা আমরা যদি করবো তাহলে হৃদয়ের আয়না পরিষ্কার হবে লাইট জ্বলবে এমনই ভগবানের নাম তখন আপনি নিজেকে দেখবেন আর এই নামের মাধ্যমে আপনি যে প্রতি পদে পদে আনন্দ চাইছেন সে আনন্দ পাবেন কখন না যখন নিজেকে জানতে পারলেন আমি সেব ভগবান গড আলার চাকর তাই তার সেবক আমি যে যখন সেই সেবায় যুক্ত হবেন তো কি করে আমি এই দেহ দিয়ে ভগবানের সেবা করব কৃষ্ণ গীতায় বললেন সর্বকর্মানি অপি সদা চব্বিশ ঘন্টা তুমি এই দেহ দিয়ে কর্ম কর আপনারা বলবেন এই গীতার কথা ভুল কেন সব সময় কি চব্বিশ ঘন্টা কর্ম করা যায় না কি আপনারা কি মনে করেন চব্বিশ ঘন্টা কর্ম করা যায় কিন্তু গীতায় কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন ওটা প্র্যাকটিক্যাল ওটা বাস্তব আমরা যে কথা বলি ওটাও কর্ম আমরা যে দেখি এটাও কর্ম কেন এই দেহ দিয়ে যা করি ঘুমায় ওটাও কর্ম খায় ওটাও কর্ম হাঁটি এটাও কর্ম ব্যবসা করি চাকরি করি চাষবাস করি সব কর্ম এই জন্য গীতায় কৃষ্ণ বলেন সর্বকর্মাণী চব্বিশ ঘন্টা সদা করো তো এখন চব্বিশ ঘন্টা কর্ম মানে আপনাকে রুটিন করতে হবে ঘুমানোর টাইম দশটা থেকে চারটা কি এগারোটা থেকে পাঁচটা কেন শীতকালে আপনি এগারোটায় ঘুমালে পাঁচটায় উঠতে হবে কেন না আপনাকে সূর্যোদয়ের আগে উঠতে হবে এই জন্য কৃষ্ণ আমাদের দিয়েছেন সমস্ত এই দেহ যন্ত্র এই গীতা ভাগবত ম্যানুয়েল বুক অপারেটিং করতে শিখিয়েছেন সেজন্য ঘুমানো একটা দেহের প্রয়োজন হ্যাঁ কি না ঘুম দরকার আছে সারা দুই তিন দিন না ঘুমাবেন তাহলে তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন এই দেহ দিয়ে ভগবানের সেবা করার জন্য আমরা পেয়েছি মনুষ্য দেহ তাই সেজন্য আমাদের ভগবান প্রকৃতির নিয়মে এই দেহতে ঘুমানোর দরকার কিন্তু কখন ঘুমাতে হবে ছয় ঘন্টা রাত্রিবেলা ছয় ঘন্টা কমপক্ষে আর যারা রুগী বাচ্চা তারা আট ঘন্টা ঘুমাবে কিন্তু এখন মানুষ ঘুমায় আট দশ ঘন্টা বেশি উঠে কখন নটা দশটা কোনো বাড়িতে আমরা গিয়েছি বারোটায় উঠছে তার বাড়িতে অনুষ্ঠান আছে সেই ছেলে উঠছে বারোটায় কেন না সারা রাত্রি টিভি দেখছে টিভি খারাপ জিনিস দেখছে সেই ছেলে মেয়েরা কি ভালো ভদ্র সেজন্য বাবা মা তার জন্য দায়ী কেন পুত্র উৎপন্নে তারা যত্নবান নয় তারা ভগবত সেবায় নিযুক্ত নয় তো জন্য এরকম খারাপ পুত্র চলে এসেছে যে কি কোন রকম অলস তমগুণে আচ্ছন্ন যে তার পিতা মাতাকে উদ্ধার করতে পারে না সেজন্য সে পুত্র হওয়ার যোগ্য নয় মূত্র পুত্র নয় সে মূত্র সদৃশ সেজন্য পুত্র মানে কি পুম্ভি একটা নরক আছে সেই সে পম্ভি যে নরক সেখান থেকে উদ্ধার করবে পুত্র তো বলে পুত্র প্রকৃত পিতা মাতা হতে হবে তাহলে জীবন তাকে ধারণ করতে পারবেন আর ভক্ত হয়ে গেলে তার পুত্র নাও থাকতে পারে অসুবিধা নেই তো সেজন্য আমাদের উচিত যে এই ভগবত ভক্তি শিক্ষা গীতা ভাগবত থেকে নিজের শরীর শরীরকে পরিচালনা করা আপনার যখন ক্যামেরা টিভি মোবাইল মাইক মেশিন হেলিকপ্টার প্লেন যা কিছু যন্ত্র কোম্পানি বের করে গাড়ি টাড়ি সেখানে একটা ম্যানুয়াল বুক দেয় নোট বই এটা পেট্রোল গাড়ি পেট্রোল দিয়ে চালাবেন কিন্তু আপনি যদি ওই ম্যানুয়াল বুক অনুসরণ না করেন কিনার সময় সেখানে শোরুম থেকে বলে দিল এটা পেট্রোল ঢুকাবেন কিন্তু আপনি বাড়িতে গিয়ে বাইরে দেখলেন পেট্রোলের দাম বেশি না না জল তো পাওয়া যায় আমি জল ঢুকিয়ে দিব এটা আপনার মেন্টাল পেকুলেশন এটা আপনার স্বতন্ত্র মনোভাব এইভাবে যারা নিজেদের মনোভাব নিয়ে ইন্দ্রিয়কে পরিচালনা করে তারা অন্ধকারে আছে আর তার এই যে দশ হাজার দশ লক্ষ টাকার যে গাড়িটা নষ্ট ঠিক সেরকম এই দুর্লভ মনুষ্য দেহ লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দিয়ে পাওয়া যায় না এটা এত মূল্যবান এই মনুষ্য দেহ অন্যান্য পশু পাখি কীট পতঙ্গ দেহ থেকে এই দেহ অত্যন্ত মূল্যবান মহাজনরা বলেন ভাগবতে বললেন যদি কেউ কৃপন হয় টাকা পয়সা যেমন সদ্ব্যবহার করে না ঠিক সেই রকম এই জন্ম মূল্যবান সম্পত্তি পেয়ে যদি কেউ ভগবানের আরাধনা না করে এই মনুষ্য দেহের সদ্ব্যবহার না করে তাহলে স্বয়েব কৃপণ তাকে আবার পশুজনীতে চলে যেতে হবে নিচে চলে যেতে হবে তো এই জন্য আমরা এই মনুষ্য দেহকে এই ম্যানুয়াল বক অনুসারে যেন পরিচালনা করি তো সেই জন্য ঘুম থেকে উঠতে হবে এটা একটা কর্ম ঘুম ঘুমাতে হবে এটাও কর্ম পরিষ্কার বস্ত্র পরতে হবে ভুরে উঠে স্নান করতে হবে পরিষ্কার বস্ত্র পরে তিলক পরে মঙ্গলারতি করতে হবে ভোরের কাজ সেই জন্য চব্বিশ ঘন্টার রুটিন করতে হবে যেমন স্কুলে রুটিন থাকে এই টাইম থেকে এই টাইম সাহিত্য পড়া হবে এই টাইম থেকে এই টাইম ভূগোল এই টাইম থেকে এই টাইম সায়েন্স রুটিন করে দেওয়া হয়েছে তার যত সময় স্কুলে যাবে একই মানে সাবজেক্ট পড়ানো হয় না ঠিক সেরকম আমাদের এই দেহেতে যে কর্ম চব্বিশ ঘন্টা একটাই আমরা করি না চব্বিশ ঘন্টা খাই না চব্বিশ ঘন্টা ঘুমাই না তাই মানুষকে রুটিন করে দেওয়া হয়েছে গীতা ভাগবত অনুসারে যে কখন ঘুমাবেন কখন উঠবেন কি খাবেন তো সেই রুটিন অনুসারে চলতে হবে এই জন্য কৃষ্ণ বলে দিলেন যে এই দেহ দিয়ে কর্ম সম্পাদিত হয় তাই সর্বকর্ম মানে রুটিন অনুসারে তোমার যে টাইমে যে কর্ম করা দরকার সেই কর্ম সম্পাদন করতে হবে সেই জন্য আমাদের ইস্কন ভক্তরা এই গীতা ভাগবত শিক্ষা অনুসারে ইস্কনের প্রতিষ্ঠাতা এখান রয়েছেন অভয় চরণ অরবিন্দ স্বামী প্রভুপাল যিনি কালকাটাতে আবির্ভূত হয়েছিলেন এবং তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের নির্দেশে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীর সর্বত্র নাম প্রচার হবে সমগ্র বিশ্ববাসী ভগবানের নাম জপ কীর্তন করবে বৈষ্ণবে পরিণত হবে এই ভবিষ্যৎবাণী রয়েছে তো সেটি কে করেছে সেই প্রকৃত সনাতন ধর্মের প্রবর্তক প্রচারক মহাপ্রভু নির্দেশ করেছেন পৃথিবীর সর্বত্র আমার শিক্ষা প্রচার হবে জীব সনাতন সনাতন মানে নিত্য তাই সেই জীবের ধর্ম নৃত্য কি সেটি জীবের স্বরূপ হয় ভগবানের নিত্য দাস কৃষ্ণের নিত্য দাস তার সেবা করা তো এটি যখন আমরা জানতে পারি আমি কৃষ্ণের দাস কখন জানা যায় আমরা শুনলাম যখন ভগবানের নাম করা যায় ভগবানের প্রসাদ সেবা করা যায় তখন এই হৃদয়ের আয়না পরিষ্কার হয় লাইট জ্বলে তখন আমি দেখতে পাই আমি এই দেহ নয় আমি দেহ নই সেটি প্রমাণিত হয় যারা বুদ্ধিমান তাদের মাথায় এটি জাগ্রত হয় না হৃদয়ে জাগ্রত হয় বুদ্ধিমানের মাথায় নয় যারা দুষ্কৃতকারী তাদের মাথায় হয় আর যারা বুদ্ধিমান প্রকৃত বুদ্ধিমান তাদের হৃদয়ে জাগ্রত হয় আমরা যারা দুষ্কৃতকারী কৃতি মানে কি মানে মেধা ব্রেনের দ্বারা প্রকটিত হয় কিন্তু যাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে জন্য বলে দুষ্কৃতী ন যারা তাদের মেধাকে দুষ্ট কাজে লাগায় দুষ্কৃতী ন খারাপ কাজে লাগায় তো সেই জন্য এই জগতে আমরা আমাদের মেধাকে খারাপ কাজে লাগাচ্ছি কি না এই দেহটা যন্ত্র প্রয়োগ করা উচিত ঘুম থেকে উঠা উচিত ভুরে স্নান করা উচিত সকালে ভগবানের মঙ্গলারতী করা উচিত এই দেহর খাদ্য প্রসাদ শাকসবজি জিভত্যা হয়ে যাবে যদিও ভগবান বছর পত্রং পুষ্পং ফলম জীবস জীব আহার তো মনুষ্য জীবের আহার শাক কিন্তু সেটি কৃষ্ণ বললেন আমাকে নিবেদন করে খেতে হবে তাহলে তুমি ভদ্র ভক্ত তুমি সাধু সাধু কৃষ্ণের কথা পালন করবে গীতার কথা মানবে সেদিন ভগবত গীতায় কৃষ্ণ বললেন যে যজ্ঞ আশিষ্ট সে সন্ত মু সর্বকিল বিষয়ী যে যজ্ঞ মানে বিষ্ণু তাকে নিবেদিত যে উচ্ছিষ্ট প্রসাদ সন্ত মানে সাধু সাধু সন্ন্যাসীরা তার খাদ্যটা কি সাধু সন্ন্যাসী সে যে বিশ্ব প্রচারক হতে পারে কিন্তু সে ভণ্ড বিবেকহীন প্রতারক কেন সে যদি মাংস খায় মাছ খায় সিগারেট খায় তার নাম বিশ্বে চলে যেতে পারে কিন্তু সে সাধু নয় গীতার শিক্ষা অনুসারে সে পাপ ভক্ষণ করছে তার মধ্যে দ্বন্দ্ব রয়েছে ডিওয়েলিটি হিন্দু মুসলিম খ্রিস্টান যুবক বৃদ্ধ এই যে ডেওলিটি ভাব রয়েছে তো প্রত্যেকের শরীরে শক্তি আসবে শুধু যুবক শরীরে নয় ভগবানের কৃপাতে আমরা যখন আহার্য বস্তু প্রসাদ খাব তখন প্রকৃত শক্তি জাগ্রত হবে মৎস্য মাংস খেলে হীন বল হয় হীন বীর্য হয় পাশ্চাত্য দেশের কুসংস্কার ব্রিটিশরা যখন এখানে রাজত্ব করছিল তাদের বিলাতি ডাক্তাররা এসে আমাদের ভারতবর্ষে এইসব কু পরামর্শ দিয়েছে যে মৎস্য মাংস না খেলে নরশরীরে শক্তি থাকে না কিন্তু সেই ব্রিটিশের সময় একজন মহান ডেপুটি ম্যাজিস্ট্রেট যার নাম ছিল কে এন দত্ত কেদারনাথ দত্ত যিনি ছিলেন ভাগবত ভক্ত বৈষ্ণব তার নাম আছে ভক্তিবিনো ঠাকুর উনি গৃহস্থ ছিলেন উনি শিখালেন গীতা ভাগবতের শিক্ষা আমরা ব্রিটিশদের চেলাগিরি এখনও করে যাচ্ছি চা খাচ্ছি চাটা তো নিকোটিন কফিন আছে বিষ আছে এখন আমরা শিক্ষিত ভাবছি জ্ঞানী ভাবছি মদ খাচ্ছি মদ খেলে আপনার জ্ঞানের বিলোপ হয়ে যায় চেতনা নষ্ট হয়ে যায় কিন্তু সরকার মদ খাওয়ার অনুমোদন করে তবে মানে সরকার বাবা হওয়া উচিত নয় সেই সরকার যে ছেলেকে মদ খাওয়ানো শিখায় নেশা করানো শিখায় কষাইখানা খোলানো শিখায় জীব হত্যা সে রাজা নয় সেজন্য সারা দুষ্কৃতকারী রাজা এক সময় বেন রাজ তো বেন রাজ একজন সারা সমগ্র বিশ্বের রাজা তখন সে এরকম চুরি ডাকাতি চুরি করত অন্যায় অত্যাচার খুন ইত্যাদি আর তার প্রজারা কেমন হবে প্রজারাও চোর ডাকাতি হয়ে যাবে যেমন বর্তমান সমাজ সারা বিশ্ব এরকম চলছে যেহেতু রাজারা চোর তাই জন্য প্রজারাও চুরি করছে খুন হচ্ছে রাজারাই তো অনুমোদন করে দিচ্ছে খুন করে দাও জন্য আগে এই বেন রাজ এইরকম ছিল ভাগবতের সেই সব লেখা আছে তখন মণি ঋষিরা ব্রাহ্মণ তারা দেখলেন এই রাজার দ্বারা সমাজ সুশৃঙ্খল হবে না তাই মন্ত্র দিয়ে তাকে বধ করে দিল কিন্তু তাদের এত শক্তি ছিল ওই রাজকে মন্থন করে তার শরীর থেকে আবার দুটি শরীর ব্যয় করল কি না পৃথিবী পৃথু মহারাজ আর দেবী তো পৃথু মহারাজ হচ্ছেন ভগবানের অংশে ভগবানের সত্তাবেশ অবতার যার নাম অনুসারে পৃথিবী আর তার পত্নী রূপে অর্চি দেবী লক্ষ্মী অংশে তো রকম মুনি ঋষিদের ক্ষমতা ছিল তাই জন্য পৃথিবী মাতা এই এই রকম অশ্লীল কর্মের হেতু ফল মূল আর ভালো হয় না বৃষ্টি টাইমে বৃষ্টি হচ্ছে না যখন দরকার ঋতুচক্র ঠিকভাবে চলছে না সমাজ আস্তে আস্তে উশৃঙ্খল হচ্ছে দুর্ভিক্ষ হচ্ছে বন্যা হচ্ছে মারি হচ্ছে কত কিছু হচ্ছে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব তখন পরীক্ষিত পৃথু মহারাজ তিনি বড় হয়ে তার তীর ধনুক নিলেন এবং তিনি পৃথিবীতে দেখছেন অন্যান্য সমাজের তার খাদ্য অভাব জল নেই কত কিছু পৃথিবীতে থেকে যে পাওয়া যায় তখন উনি তার তীর নিয়ে ভাবলেন আমি পৃথিবীতে বিদীর্ণ করে এই সব কিছু উত্তোলন করব তখন সঙ্গে সঙ্গে তীর যখন তিনি বিদ্ধ করবেন অমনি পৃথিবী মাতা তার স্বরূপে আবির্ভূত হলেন আবির্ভূত হয়ে বলেন হে পৃথু তোমার পিতা বেন রাজের জন্য আমি এই সমস্ত ভগবানের সম্পত্তি আমার গর্ভে লুকিয়ে রেখেছি আজ তুমি এখানে আবির্ভূত হয়েছ তোমার নাম অনুসারে এই পৃথিবী নাম হবে তাই তুমি দয়া করে এখন রাজত্ব করো সুন্দরভাবে এখন তুমি সব কিছু পাবে তখন সঙ্গে সঙ্গে গাছ ফল মূল শাক সবজি সব অটোমেটিকলি পৃথিবী মাতা থেকে প্রসব হতে শুরু করে দিল তে হচ্ছে ভগবানের যে সত্তাবেশ অবতার পৃথু মহারাজ সেজন্য আগিকার রাজারা এরকম ছিলেন সব দেবতারা আসতেন অম্বরীশ মহারাজের সময় সব দেবতারা আসতেন কিভাবে এই জগতে পরিচালিত হচ্ছে অম্বরীষ মহারাজ গিয়ে দেবতাদের পূজা শেখাতেন না আগিকার রাজারা দেবতাদের পূজা শেখাতেন না তারা শেখাতেন কৃষ্ণের পূজা বিষ্ণুর পূজা কেন না তারা জানতেন গীতা ভাগবতের শিক্ষা তারা নরপতি সমস্ত মানুষের প্রতি কিন্তু তারা কেন না তারা ভগবানের প্রতিনিধিত্ব করেন ভগবানের শিক্ষাকে আচরণ করে অন্যকে শিখায় এই জন্য অমরীশ মহারাজ সময়ে সমস্ত দেবতারা আসতেন যা দরকার বৃষ্টি দরকার ইন্দ্র বৃষ্টি দিতেন টাইম মতো হাওয়া দরকার জল দরকার আগুন দরকার সব দেবতারা সরবরাহ করতেন কিন্তু আমরা এখন মাঝে মাঝে বৃষ্টি নেই তো নেই আবার গরম পড়লো তো পড়লো বন্যা হয়ে গেল তো একদম পুরা দেশ মহামারী করুণা হয়ে কত কষ্ট এগুলি সব দেবতাদের দ্বারা প্রদত্ত আদি দৈবিক দুঃখ এই জন্য দুর্গা মাতা ত্রিশূল নিয়ে আছেন ত্রিশূল মানে সেখানে তিনটা দুঃখ আছে দুর্গা মাতা ভগবানের প্রতিনিধিত্ব করছেন এই জলজগতের সুপারিনটেন্ডেন্ট তো সেখানে তিনি ত্রিশুল নিয়ে আমাদেরকে বিদ করছেন আদি ভৌতিক অন্য জীব থেকে দুঃখ দান করছেন এখন যেমন অন্য লোকেরা কেউ কাউকে শ্যুট করে দিচ্ছে তুমি আমার শত্রু এই যে দুঃখ মশা কামড় দিচ্ছে কুকুর কামড় দিবে কেউ খুন করতে আসবে বিভিন্ন জীব থেকে যে আমরা কষ্ট পাই ওটাকে বলে আদি ভৌতিক দুঃখ এই জগতে এটি আছে দুর্গার কারাগারে আধ্যাত্মিক দুঃখ মন থেকে ছেলে মারা গেল মন থেকে কষ্ট বাবা মারা গেল বাড়িতে আগুন লেগে গেল টাকা পয়সা রেখেছিলাম চুরি চামারি করে সরকার এলো ইডিরা এলো সব নিয়ে চলে গেল। মন্ত্রীর টাকাও চলে গেলো তো তখন দুঃখ মানসিক দুঃখ আর এই মন আর দেহের দুঃখ আছে চার প্রকার দেহের দুঃখ চার প্রকার কি না জন্ম একটা দুঃখ মৃত্যু একটা দুঃখ বার্ধক্য একটা দুঃখ আর কি জন্ম মৃত্যু জরা ব্যাধি ব্যাধি মানে রোগ এই চারটা জিনিস দেহেতে আসে দেহের জন্ম হয় মৃত্যু হয় জন্মগ্রহণ করলেই মৃত্যু হবে দেহে কেউ অমর নয় কিন্তু এর মধ্যে আত্মা থাকলে এ দেহটা সজীব বলে মনে হবে কখনো কখনো কোনো বাচ্চা জন্মাল কান্না করলো আত্মা চলে গেল মৃত আর বাড়বে না বাবা মা রেখে দেয় আমার ছেলে আমি পুত্র উৎপন্ন করেছি এরকম অহংকার করে রেখে দেয় আপনি যদি এত ক্ষমতাবান হন আপনার পুত্রকে বাঁচিয়ে তুলুন কোন বৈজ্ঞানিক আছে বাঁচিয়ে তুলুন কোন বৈজ্ঞানিক বাঁচাতে পারে না আমরা জানি সিডনি নামক একজন ধনী লোক কোটি কোটি ডলারের মালিক যার নামে সিডনি একটা শহর আছে সে বৈজ্ঞানিকদেরকে বলেছিল যে তোমরা যখন পারবে কোনো মানুষ মারা গেলে বাঁচাতে তো আমি যদি মারা যাই তখন আমাকেও তোমরা বাঁচিয়ে দিবে কেমন সব বৈজ্ঞানিকদেরকে অনেক টাকা দিয়েছে কোটি কোটি ডলার আর যখন সিডনি মারা গেল তখন বৈজ্ঞানিকরা তাকে প্রিজার্ভ করে রেখে দিল কেন বলেছে সিডনি যে আমাকে যখন তোমরা পারবে আমাকে বাঁচাতে তখন আমি মরে গেলে আমাকে বাঁচিয়ে তুলবে তোমাদের সব টাকা নাও তো ওরা রেখে দিলো কোটি কোটি ডলার নিয়ে রেখে দিল। তো দুই ছেলে ছিল এক ছেলে ভাবছে বাবা যদি আবার বেঁচে উঠে তাহলে এই সম্পত্তি তো তার হয়ে যাবে আমার হবে না সেজন্য এক ছেলে কি করছে ওই ইলেকট্রিক লাইন কানেকশন ডিসকানেক্ট করে দিয়েছে তার কয়েকদিন পরে দেখছে বৈজ্ঞানিকরা পচে দুর্গন্ধ হয়ে গেছে তখন অবাক কি করে হলো দিন বাঁচাতে পারে না কেউ প্রভুপাদ একটা খারাপ কথা বলেছেন যে বৈজ্ঞানিকরা বলে আমরা একদিন মারা গেলে জীবকে আমরা তো প্রভুপাদ বললেন ইস্কনের প্রতিষ্ঠাতা যে ষাঁড় যখন মাঠে ঘাস খায় দেখবেন তার একটা বড় অন্ডকোশ আছে সেটা ঝুলে থাকে আর বক ভাবে ওইখানে একটা বড় মাছ আছে ওই মাছটা ঝুলছে তো ওটা পড়ে যাবে আমি খেয়ে ফেলবো তো ষাঁধের অন্ডকোশটা কোনো পড়বে না আর বক ওটা খেতে পারবে না তো এই আজকাল বৈজ্ঞানিকদের এরকম চিন্তাধারা ভগবানের সমস্ত জিনিস নিয়ে তারা ভারী ভুরি করছে চুরি করা জিনিস এই যে মাটি জল আকাশ আগুন বায়ু কার সম্পত্তি কোন বৈজ্ঞানিকের নয় এক বৈজ্ঞানিক বলছে এই সব অটোমেটিকলি হয়েছে এমনি এমনি হয়েছে যদি কোনো ভদ্র ব্যক্তির মাথায় ঘিলু থাকে সে তো বলবে আমার জামাটা পরেছে একজন নাস্তিক মানতে চায় না ভগবান টগবান কিছু নেই এসব এমনি এমনি হচ্ছে তার এক বৈজ্ঞানিক সে বলছে না রে এই যে গ্রহ মন্ডল তারা ইত্যাদি দেখছ জগতে সব দেখো কিভাবে সুন্দর ভাবে তাদের নিজ নিজ কক্ষপথে চলছে কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই দেখো কেউ পরিচালনা করছে কারু নির্দেশে কারো দ্বারা এই সমস্ত সৃষ্টি হয়েছে তখন তার এই নাস্তিক বন্ধু বৈজ্ঞানিক বলছে তুমি একটা মূর্খ এগুলো সব এমনি এমনি হয়েছে তো মানলো না তখন সেই আস্তিক বৈজ্ঞানিক তখন তার ল্যাবরেটরিতে সুন্দর করে পৃথিবী গ্রহ বিভিন্ন রকম গ্রহমণ্ডল তৈরি করে সেখানে কী করেছে ল্যাবরেটরিতে সব ইলেকট্রনিক কানেক্ট করে দিয়েছে তখন ওই বন্ধু একদিন এসছে ল্যাবরেটরিতে ঢুকে দেখছে সব গ্রহমণ্ডলগুলা কক্ষপথে কিভাবে ঘুরছে তার ল্যাবরেটরিতে তখন ভাই বন্ধু এটা কে করলো বলে এটা এমনি এমনি হয়ে গেছে বলে না এটা এমনি হতে পারে না তখন বলে আমি কয়েকদিন আগে বলছিলাম না এই যে জগৎটার যা কিছু গ্রহমণ্ডল ইত্যাদি সব কারুর সৃষ্টি কেউ একজন তৈরি করেছে যার পরিচালনা হচ্ছে তিনি গড তিনি আল্লাহ তিনি ভগবান তুমি মানতে চাওনি আর আজকে আমি এটা আমার ল্যাবরেটরিতে তৈরি করে দিয়েছি তুমি বলছো এটা কে করল তো তোমার মতো বুকা মূর্খ কে আছে তো এইরকমই আমরা জগতে এখন স্কুল কলেজ ডিগ্রি নিচ্ছি তো মূর্খ আমি করছি সেই জন্য প্রভু আমরা জগতে অল্প বুদ্ধি এই মাটিটা আমার নয় জলটা আমার নয় যার সম্পত্তি তার জিনিস আমরা ভোগ করছি তাকে না দিয়ে সেই জন্য এই দেহটাও আগুন বায়ু তো সেজন্য আমরা কি বলি আমার দেহ বলে না আমি দেহ বলি কয়জন বলুন আপনারা কি বলেন আমার দেহ বলেন না আমি দেহ বলেন কেউ আমি দেহ বলে না তাহলে আমি কে তাহলে আমরা সবাই পরিচয় দিলাম হিন্দু মুসলিম খ্রিস্টান বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম ভারতীয় আমেরিকান পাকিস্তানি দেহের পরিচয় দিয়েছি বৈজ্ঞানিক ডক্টর ইঞ্জিনিয়ার মহিলা পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেহের পরিচয় কিন্তু আপনারা এখন বলছেন আমার দেহ আমার হাত আমার পা আমার মাথা তাহলে আমি কে এই প্রশ্নটা করেননি কেন স্কুল কলেজে শিক্ষা হয়েছে ইউনিভার্সিটি হয়েছে ইঞ্জিনিয়ার অনেক করছে থিসিস লিখছে কিন্তু এইটা লিখছে না কেউ যে আমার দেহ বলি আমার মাথা বলি তাহলে আমি কে আপনার বলেন আমার বাবা কিন্তু যেদিন বাবা দেহত্যাগ হয়ে গেল সেদিন কি বলেন বাবা চলে গেলেন বাবা শুয়ে আছে তাহলে মিথ্যা বলেছেন এতদিন আমার বাবা বলে। তাহলে যে বলেছে আমি হিন্দু আমি বিজেপি আমি তৃণমূলই কংগ্রেসি দেহের পরিচয় দিয়ে তাহলে ও মিথ্যা বলছে চাই এই জগতে আমরা সবাই চিটা প্রতারক লোককে ঠকাচ্ছি তো এই ঠকামি থেকে মুক্ত হতে গেলে আত্মজ্ঞান লাভ করতে গেলে তাই ভগবানের নাম আল্লাহর নাম গড়ের নাম তার প্রসাদ নিবেদিত শাক সবজি প্রসাদ সেবা করুন তাহলে এই প্রতারণা থেকে মুক্ত হতে পারবেন আর এই প্রতারণা হেতু যুদ্ধ যদি কেউ বলে আমি হিন্দু তাহলে সে মুসলিম খ্রিস্টান সাথে যুদ্ধ করবে কেউ খ্রিস্টান কেউ মুসলিম এই যে দেহের পরিচয় কেউ বিজেপি কেউ তৃণমূলী কেউ সিপিএমই কংগ্রেসই যে বলে দেহেতে তাই যুদ্ধ লাগছে পরস্পর মধ্যে আত্মজ্ঞান নাই বলে তাই স্কুল কলেজ খুলে লাভ কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করে স্কুল কলেজ বানানো হচ্ছে কিসের জন্য যদি আমরা বাস্তবিত না হলাম প্র্যাকটিক্যাল না হলাম বিজ্ঞানে পরিণত না করলাম জ্ঞানকে তাহলে কি লাভ হলো স্কুলে যাচ্ছে শিক্ষকরা দেখছে জ্ঞান অর্জন করে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ সিগারেটের প্যাকেটে লেখা আছে যা আমরা মুখ্যমন্ত্রী হতে পারি প্রধানমন্ত্রী হতে পারি রাষ্ট্রপতি হতে পারি রাষ্ট্রসংঘের নায়ক হতে পারি কিন্তু আমরা যদি স্কুল কলেজ জ্ঞান না রাখি সেটা যদি বিজ্ঞানে পরিণত না করি তাহলে এই পদের কোনো মূল্য নাই আমরা প্রতারক জীবকে চিঠা চিটিং করছি অন্যকে আমি নিজেকে রক্ষা করতে পারি না কি পরিচালনা করব। তাই ডাক্তার কথা শোনা উচিত তাহলে আপনি বিজ্ঞানে পরিণত করুন প্রত্যেক ব্যক্তি এইভাবে শাস্ত্রীয় জ্ঞান অর্জন করে সেটাকে আচরণ করলে তখন আপনার জীবন সার্থক হবে তো এইটাই প্রভু সারা বিশ্ববাসীকে শিখিয়েছেন আমরা যদি বলো না না সিগারেট স্মোকিং ইজ টু হেলথ আমার জন্য নয় আমি সুস্থ থাকব আপনি পান করলেও আপনি অসুস্থ হবেন কেন লেখা আছে যিনি কোম্পানি লিখে দিয়েছে তাই আপনি ভদ্র ব্যক্তি হলে আপনি কখনো এটি গ্রহণ করবেন না আপনি জ্ঞানী হলে কখনো সিগারেট মদ মৎস্য মাংস গ্রহণ করবেন না কেন মৎস্য মাংস হসপিটালে দেখুন খাওয়া লোক নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হসপিটালিস্ট মৎস্য মাংস খাওয়া লোক তাহলে আপনি বুদ্ধিমান কি করে হলেন টাকা নিয়ে সব কিনে খাচ্ছি টাকা নিয়ে একটা মানুষ মারা গেলে তাকে সব বলে ঘোষণা করা হয় মৃত শরীর ফেলে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় কিন্তু আজকাল লোক বাচ্চা আমরা খুব জ্ঞানী স্কুল কলেজে ডিগ্রি আছে আমার আমি মেধা তাই দুষ্ট কাজে মেধাটা লাগাচ্ছে এই জন্য গীতায় কৃষ্ণ বললেন দুষ্কৃতী ন মুঢ়া তোর মুঢ় নরা গীতায় দেখবেন সপ্তম ভগবান কৃষ্ণ বলছেন এই কথা দুষ্কৃতি ন বুদ্ধিটা মায়া চুরি করে নিয়েছে আশুরিং ভাবমা আশ্রিত মেধা দুষ্কৃতি সেই বুদ্ধিকে দুষ্ট কাজে লাগাছে মদ খাওয়ার কাজে হত্যা করার কাজে অন্যকে প্রতারণা করার কাজে বুদ্ধিটাকে লাগাছে এই জন্য তারা দুষ্কৃতি ন এই গীতা যে বিজ্ঞান বাস্তব এটা যদি কেউ মানুষ পালন করে তাহলে এই সমাজ বৈকুণ্ঠ পরিণত হয়ে যাবে বৈকুণ্ঠ মানে কোনো উৎকণ্ঠা হতাশা উদ্বেগ থাকবে না দেউলটি থাকবে না দ্বন্দ্ব শত্রু মিত্র এই ভাব থাকবে না সবাই বন্ধু ভাব আসবে বসুন্ধৈব কুটুম্বকম হবে একটি পরিবার হবে আমরা আত্মা সেই গড আল্লাহ ভগবানের অংশ ভগবান আমার কি করে না আমি তার অংশ হওয়ার ফলে এই হাত বলে এই দেহটা আমার কেন আমি তার অংশ তে হাতের কাজ এই দেহের সেবা করা তাই আমরা ভগবানের যদি হয় তাহলে ভগবানের সেবা করা এটাই জীবের ধর্ম এটাই সনাতন ধর্ম সনাতন মানে হিন্দু মুসলিম খ্রিস্টান নয় যারা বলে তারা চিটিং করছে প্রতারণা করছে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে এগুলি কোনো ধর্ম নয় ধর্ম আছে ভাগবত ধর্ম সনাতন ধর্ম যেটা হচ্ছে জীবের ধর্ম সেই পরমাত্মা ভগবান সেজন্য বলা ভাগবত ধর্ম ভাগবত মানে ভগবান গড আল্লাহ ধর্ম মানে আইন ভাগবতে বলছেন যমরাজ দিন ধর্মরাজ যে আমাদের মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা উচিত ধর্ম নিজে তৈরি করা যায় না ধর্ম সৃষ্টি ভগবান করেন যেমন আইন আপনি বাড়িতে তৈরি করতে পারেন না সরকার সৃষ্টি করেছে আপনি করতে পারেন না বাড়িতে বসেই যে চুরি করলো খেতে পায়নি না না পুলিশ ছেড়ে দাও এটা আপনার ব্যক্তিগত মত হয়ে গেল আইন চুরি করলে তাকে জেলে নেবে খুন করেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আজকাল আমরা নিজের আইন তৈরি করছি বলেই সমাজ বিশৃঙ্খলা একটা বিচার বিশ বছর পর্যন্ত লোক পায় না কিন্তু ভক্তিবিনু ঠাকুর একজন শুদ্ধ বৈষ্ণব ব্রিটিশের সময় উনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট নদিয়া জেলায় ছিলেন উৎকল রাজ্যে উড়িষার পুরী জেলায় ছিলেন বাংলাদেশে বহু জায়গায় উনি ডিএম ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশের সময় ওনার সময় উনি বিচার করতেন দুই মিনিটে একটা বিচার শেষ কেন উনি ভগবত ভক্ত ভগবানের সেবা করতেন এই গীতা ভাগবতের শিক্ষা নিজে আচরণ করতেন গৃহস্থ ছিলেন আমরা অজুহা দিই আমার টাইম কখন আমি হরি নাম করব আরে ঘুমিয়ে তো কাটাচ্ছেন টিভি দেখে কাটাচ্ছেন আজে বাজে কথা বলে কাটাচ্ছেন আজে বাজে খাওয়ার সময় কাটাচ্ছেন সে জন্য রান্না করবেন কৃষ্ণের জন্য চাষ করবেন কৃষ্ণের জন্য আমরা একটা আগে শুনলাম সর্বকর্ম গীতায় কৃষ্ণ শিখিয়ে দিয়েছেন রুটিন করে কর্ম করতে হবে তা মানে রান্না আপনি চব্বিশ ঘন্টা করবেন না খাবেন না চব্বিশ ঘন্টা গৃহস্থ হলে পুত্র উৎপন্ন করাও একটা কর্ম কিন্তু কৃষ্ণ গীতায় বললেন সেই পুত্র উৎপন্ন কর্ম সেটা আমি যদি কেউ পুত্রার্থে ক্রিয়াতে ভার যা কিন্তু ইন্দ্রিয় সুখের জন্য স্ত্রী নয় পশু পাখিরা করে ইন্দ্রিয় সুখ কিন্তু মনুষ্য জীবনে কেবল পুত্র উৎপন্নার্থে না হলে সেটা কাম অধর্ম হবে আপনি নরকে যাবেন তো সেজন্য এই সমস্ত শিক্ষা গীতা ভাগবতে দেওয়া হয়েছে তো এই চেতনা মার্জিত করতে শিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করলেন সারা বিশ্ববাসীকে যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বিশ্ববাসী যাতে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় কেন গডের নাম কৃষ্ণ আল্লাহর নাম কৃষ্ণ ভগবানের নাম কৃষ্ণ তো যেহেতু আমরা কৃষ্ণের অংশ তাই তাকে ভাবতে হবে তিনি কি দিয়েছেন না তুমি যা খাও আমাকে নিবেদন করে খাও এটা ভাবো কেন এটা ভগবানের জিনিস আমি হত্যা করতে পারি না তাকে না জানিয়ে খেতে পারি না তিনি বললেন পুত্র উৎপন্ন করবে গৃহস্থ হে কিন্তু কেবল পুত্র উৎপন্ন করো আমার সেবার জন্য তুমি ভাবো না তোমার সেবার জন্য তোমার পুত্র পঙ্গু হতে পারে আগে মারা যেতে পারে পুত্র নাও হতে পারে তাহলে কে দেখবে তোমাকে পুত্র জল দিবে দেখছ না যদি আমি বৃষ্টি না দিই আমি আলো বাতাস না দিই তোমার সন্তান তোমাকে দেখতে পারবে কোনো ডাক্তার দেখতে পারবে ভগবান যদি আলো বাতাস এই মাটি জল এইসব না দেন কোনো হসপিটাল তৈরি হবে না এই জন্য প্রকৃত শিক্ষা গীতা এই জন্য সুদ্দীনবৃন্দ চেষ্টা করুন গীতা সংগ্রহ করতে আপনারা বলেন ও ইস্কন থেকে গীতা বিজনেস করতে এসছে আমি গিয়েছিলাম বোলপুর বীরভূম শান্তিনিকেতনে ওখানে সব শান্তিনিকেতনের স্টুডেন্টসরা এসছিল আমি যখন বললাম একটা করি গীতা তোমরা সংগ্রহ করো তাহলে আপনারা বিজনেস করছেন না তুমি এটার মূল্য দিলে আবার ছাপানো হবে তখন আমি ডাকলাম একটা ছাত্রকে এই গীতাটা তোমার কত দাম হবে তুমি বলো তোমার স্কুল বইয়ের দাম অনুসারে বলে এটা পাঁচশো টাকার বেশি হবে কেন কাগজ বাইন্ডিং ছবি এসব দেখে এত মোটা একটা স্কুল বই বলা আমাদের সাতশো টাকায় কিনেছি কিন্তু এই গীতাটা এই পাঁচশো টাকা হবে মানে তুমি ওইটা সাতশো টাকা কিনেছ তার কাগজটা দেখাও অর্ডিনারি ওটা লক্ষ লক্ষ ছাপাই সরকার কিন্তু সেই অর্ডিনারি বইটা তুমি সাতশো টাকা দিয়ে কিনেছ আর এই বইটার দাম তুমি বলছো পাঁচশো টাকা কেন এটা পাঁচশো টাকা কেন বলছো কিন্তু আমি বলছি এটা আমরা ইস্কন ভক্তরা দুইশো সত্তর টাকায় দিচ্ছি আমরা শুধু ছাপানো খরচ নয় তার সাথে বহু মানুষ তারা কিছু ডোনেশন দিয়ে এখানে পুট করা হয় তুমি যে বলছো পাঁচশো টাকা ঠিকই কিন্তু সেখানে দুইশো সত্তর টাকা কম কেন আমরা আরও কিছু টাকা থেকে ছাপানোর সময় পুট করি যার ফলে মানুষ যাতে কিনতে পারে গীতা আবার কেউ দান করে আমরা ফ্রিও দিই যেমন এই মাসে আমরা ফ্রি দিচ্ছি কাউকে আমরা তিনশো টাকার গ্রন্থ নিতে বলছি নেন তিনশো টাকার গ্রন্থ সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি এই গীতায় লেখা আছে তিনি দান করে দিচ্ছে বলছেন কেউ প্রভুপালের ভাষ্য সারা বিশ্বের লোক ভক্ত হচ্ছে গীতা ভাগবতের শিক্ষা সেই গ্রন্থ সংগ্রহ করুন তাহলে আমার এই গীতা আমি দান করব এই জন্য আমরা প্যাকেজ করেছি এক একজন ভক্ত এক একটা গীতা দিয়েছে যে ব্যক্তি তিনশো টাকার গ্রন্থ সংগ্রহ করবে ছাপানোর জন্য আবার সে একটা ফ্রি দুইশো সত্তর টাকার গ্রন্থ ফ্রি পেয়ে যাবে তো আপনারা এটাও সংগ্রহ করতে পারেন আজকে সেই সুযোগ আছে তো সেই আমি অনুরোধ করব এই কলিযুগের যুগ ধর্ম ভগবানের নাম সেটি সবাইকে করার জন্য প্রভুপা শিক্ষা দিলেন চারটি জিনিস এ বি সি ডি কি না শিক্ষা দিলেন ডি আমরা স্কুলে শিখি এ সি ডি কতটা ফল অক্ষর ছাব্বিশটা কিন্তু প্রভুপাত বললেন ছাব্বিশটা অক্ষর তোমাকে শিখা দরকার নেই চারটা অক্ষর শিখ চারটা অক্ষর শিখলে এ পরে সিডির পরে তুমি হবে তিনি বললেন এ তে অ্যাসোসিয়েশন এই গীতায় কৃষ্ণ প্রভুপাত বারো অধ্যায় কি তেরো অধ্যায়ের তাৎপর্যের মধ্যে বর্ণনা করছেন যে গৃহস্থ ভক্ত ছেলে মেয়ে স্ত্রীপুত্রকে নিয়ে তারা একটা সংঘ ভাবে থাকে অ্যাসোসিয়েশন করে হ্যাঁ কি না পুত্রকন্যা ছেলে মেয়েকে নিয়ে আপনারা একটা অ্যাসোসিয়েশন সঙ্গ বাড়িতে করেন কি না বসে তো প্রভুবাব বললেন যে গৃহস্থ আশ্রমে থাকবে সে একটা অ্যাসোসিয়েশন করবে নিজের বাড়িতে তুলসীকে রাখবে আর এরকম কৃষ্ণ রেখে তার সামনে সাধু সঙ্গ করবে এরকম টিভির ঘরে অ্যাসোসিয়েশন নয় আপনার যদি টিভির ঘরে অ্যাসোসিয়েশন হবে ছেলে মেয়েকে নিয়ে তাহলে আপনার মেয়ের মন আলাদা হবে ছেলের মন আলাদা হবে আপনার মন আলাদা হবে আপনার স্ত্রীর মন আলাদা হবে হ্যাঁ কি না আর পরে ওই টিভির ঘর থেকে ছেলে মেয়েকে হারাবেন কেন খারাপ ছবি দেখতে দেখতে ছেলে মেয়েকে নিয়ে অ্যাসোসিয়েশন আপনি নিজেকে ধ্বংস পথে নিজেকে ছেলে হারাবেন আমরা গিয়েছিলাম একটা বাড়িতে হরি কথার পরে স্বামী স্ত্রী এসে অজল রয়ে কান্না করছে কেন কান্না করছেন না আজ আমার জ্ঞান চকু ফিরল কি ফিরল না আমার মেয়েকে নিয়ে আমরা বসে টিভি দেখতাম আপনি আজকে বললেন আমার মেয়েকে হারিয়েছে সে একটা লুফর নষ্ট চরিত্র ছেলে আমার খারাপ ছেলে খুনি ছেলে মৎকুর ছেলের সাথে আমার মেয়ে বিয়েসি করল তার কত টাকা পয়সা খরচ করলাম পড়াশোনায় সে কিনা আজ তাকে আমরা খাওয়া দাওয়া টাকা খরচ করলাম সে আজকে একটা নষ্ট চরিত্র মদ খায় গাঞ্জা খায় খুন করে এরকম একটা ছেলেকে ভালোবেসে চলে গেল এটা আমাদের দুঃখ বলছে আমরা তাকে বিয়ে দিবো না বলছে আমি সুইসাইড করব তাহলে টিভি ঘর সুইসাইডের কারণ হয়ে গেল টিভি ঘর আমাদের একজন মহারাজ বলছেন টিভি নয় ওটা ওটা অসুর এই অসুর ভক্ত হয়ে যাবে যদি সেই টিভির ঘরে যদি টিভিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন জুড়ে জুড়ে রাখবেন টিভির ঘরে সুপা কত কিছু নিজেকে খারাপ করার জন্য এরকম রাখবেন আর টিভিতে যদি থাকে কি দেখবেন ভক্তরা হরি নাম করছে সারা বিশ্বের ভক্তরা কত সুন্দর ভাগবত কথা বলছে সেই কথাগুলি টিভি থেকে যদি শুনতে চান শুনবেন মায়াপুরের প্রত্যেক দিনের যে সমস্ত অনুষ্ঠান টিভি যদি থাকে ওটাই দেখুন ওই রকম লারে লাপা ক্রিকেট খেলা হচ্ছে দেখার জন্য নয় এই চকটা ক্রিকেট খেলা দেখার জন্য নয় এই চকটা সিনেমা আর্টিস্টদের দেখার জন্য নয় তাদের কথা শোনার জন্য নয় তাই কান ভগবানের কথা শোনার জন্য ভাগবত বলা আছে উরুক্রম বলা উরুক্রম মানে যিনি সমস্ত কিছুর অদ্ভুত কার্যকলাপে যার থেকে হচ্ছে আর তার কথা শোনা যদি না হলো তাহলে বলছেন কৃষ্ণের মধুরবাণী অমৃতের তরঙ্গিনী তার বলে সেই শ্রবণ শাস্ত্র বলা হচ্ছে যে এই সাপের গর্তের মতো সেই শ্রবণটা অসতী নারী শোন কানা করি ছিদ্র সম জানি হ সে শ্রবণ সে শ্রবণ কানা করি ছিদ্র সম জানি হ সে শ্রবণ কানা করি জানেন কানা পয়সা কানা পয়সার কোনো মূল্য আছে তো আপনার এই কানে গর্ত আছে একটা কানা তো কোনো মূল্য নাই কিন্তু একবার কানা পয়সা টুটকা করে এটা সাদা সুতো দিয়ে বাচ্চাদের পায়ে ঘা হয় পুজ রক্ত তো টুটকা করে ওই সুতাটাকে বেঁধে দেয় কানা পয়সা দেখবেন অনেক বাচ্চাদের পায়ে বাঁধা পুজ রক্ত যাচ্ছে না ডাক্তারি কত কিছু যাচ্ছে না। কানা নিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছে আস্তে আস্তে ওই কানা পয়সা কি করছে ওই গুলি শোষণ করতে করতে ওখানে বন্ধ ভালো করে দিচ্ছে তাই আমরা এই দেহটা কিসে তৈরি ক পিত বায়ু মাছ মানে পিত্ত বায়ু আর কি আছে মাংস বীর্য হাড় এসব দিয়ে তৈরি না তো যে কান দিয়ে এইসব সিনেমা আর্টিস্ট ক্রিকেট প্লেয়ারদের দেহ তৈরি হয়েছে তো এই সমস্ত খারাপ জিনিসকে আমরা তাদের কথা শোনার চেষ্টা করছি আপনি সিনেমা আর্টিস্ট কথা শুনবেন নায়ক নায়িকার আসক্ত হলেন এখন আপনার ছেলে মেয়ে ওই রকম পালিয়ে যাবে অবৈধ ক্রীড়া করবে খারাপ ছেলের সঙ্গে যাবে মদ খাবে তাদের চরিত্র ঠিক আছে রাজনৈতিক দলে যাবেন তাদের কথা শুনে আজ বিজেপিতে ছিলেন কাল তৃণমূলে চলে গেলেন কানে কথা শুনে তারপরে দিন ওই লোক আপনাকে সুট করে দেবে তাহলে মৃত্যুর কারণ হয়ে যাবে এই কান দিয়ে শোনা কিন্তু এই কান দিয়ে কৃষ্ণ কথা শুনলে আপনি ভগবত ধামে যাবেন মৃত্যু তো হবেই কিন্তু ভগবৎ ধামে চলে যাবেন সেজন্য কার কথা শোনা উচিত শাস্ত্র সেটি বলা আছে আর কি বলা উচিত কি খাওয়া উচিত সেটিও শাস্ত্র বলা আছে প্রসাদ আর কৃষ্ণ কথা কৃষ্ণের মধুরবাণী অমৃতের তরঙ্গিনী হ্যাঁ এইগুলি আমাদের কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ চরিতার স্বাদ তার জানে ভেক জন্মিয়া না তারা জিহা এটা বেশিয়ার জুহা যে জুহা দিয়ে কৃষ্ণ কথা হয় না সেটা বেশ্যার জুহা কেন বেশিয়া বলা হয়েছে ভাগবত শাস্ত্রে না বেশ্যা পরপুরুষের কথা বলে আমরা যদি ভগবানের কথা না বলি ওই রকম পরপুরুষের কথা বলা মানে রাজনৈতিক কথা বলা মানে সিনেমা কথা বলা মানে কি আপনি নিজেকে নষ্ট করছেন তো সেটি শাস্ত্রে বলা হচ্ছে তো সেজন্য কড়া কড়া কথা ভাগবত শাস্ত্র বলছে আমরা ও এত কড়া কথা হ্যাঁ শাস্ত্র মানে ডাক্তারের ছুরি দেখে আমরা যেমন ভয় পাই ডাক্তারের ছুরি পেলে ভয় লাগবেই কিন্তু আর ডাকাতের ছুরি ডাক্তারের ছুরি দুই রকম একই ছুরি ডাকাত আপনাকে শেষ করে দিবে কিন্তু ডাক্তার এই ছুরি দিয়ে আপনাকে রোগ মুক্ত করে দিবে। ঠিক সেরকম শাস্ত্র এর ছুরির মতো আমাদের যে সমস্ত আসক্তিকে ছেদন করবে তো সেটা যদি আমরা গ্রহণ করি সত্যিকারে যদি মাথায় ঘিলু থাকে বুদ্ধিমান হয় তাহলে এই কথাগুলি পালন করবেন তাহলে আপনি বুদ্ধিমান নাহলে আপনার স্কুল কলেজের ডিগ্রি গাধার ডিগ্রি সেটা আসল ভক্তিবিনু ঠাকুর নিজে বললেন যে জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা অনিত্য সংসারে মহজনমিয়া জীবকে করয়ে গাধা গাধা কেন বলা হয়েছে শাস্ত্রে দেখবেন গাধা একটা মালিকের বুঝা বয়ে নিয়ে যায় কেন যায় জানেন ওই মালিক তার মুখের সামনে একটা ঘাসের ব্যান্ডেল বেঁধে দিয়েছে গাধা ভাবছে এই ঘাসটা আমি একটু পরেই খাব আর বিরাট বুঝা বয়ে হাঁটছে আর যখন হাঁটছে সেই ঘাসটা সামনের দিকে আগিয়ে যাচ্ছে জিভ বের করছে খেতে পারছে না ভাবছে আর একটু পরে খাবো আর একটু পরে খাব কিন্তু খাবে খেতে পারবে না কিন্তু যেহেতু গাধা তার বুদ্ধি নেই তাই মাঠে কত ঘাস আছে সেখানে গেলেই অনায়াসে খেতে পাওয়া যায় তাই সে বুঝতে পারে না তাই আমরা জানি না এই জগতে কেন আমি দুঃখ চাই না পাচ্ছি অথচ আমার স্কুল কলেজ ডিগ্রি আছে পণ্ডিত পিএইচডি করেছি কত কিছু করেছি ডক্টরেট কিন্তু আমি জানতে পারছি না কেন এইটা থেকে দুঃখ হলো তার কারণ খুঁজে পাচ্ছে না কেন আমি রুগী হলাম আমি রোগটা চাইনি কেন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল কেন আমার অত চাকরি ছিল সরকার নিয়ে নিল সেই জ্ঞান অর্জন করে না আবার চাকরি পাওয়ার যোগ্য ব্যক্তি চাকরি পায় না কেন কি কারণ এইগুলি গীতা ভাগবত পড়ুন জানতে পারবে এই জন্য গীতায় কৃষ্ণ পাঁচটা বিষয় বলেছেন ঈশ্বর মানে যার থেকে সব কিছু এসেছে আমাদের থেকে নয় বৈজ্ঞানিকদের থেকে নয় দেবতাদের থেকে নয় রাজনৈতিক নেতাদের থেকে নয় সিনেমা আর্টিস্টদের থেকে নয় আমার পিতামাতা থেকে নয় সব ভগবান থেকে মাটি জল আকাশ আগুন সেই জন্য তাকে বলা ঈশ্বর গড আল্লাহ ভগবান তার নাম কৃষ্ণ আর কি গীতায় বলা হয়েছে প্রকৃতি আমরা এত পর্যন্ত শুনলাম মাটি জল আকাশ আগুন বায়ু এগুলি ভগবানের নিকৃষ্ট শক্তি প্রকৃতি আর একটা উৎকৃষ্ট শক্তি আমরা শুনলাম জীব আত্মা সম্বন্ধে সজীব বস্তু চেতন বস্তু জীব ভূতা মহাবাহু জয়দং ধার্যতে জগৎ পরাশ প্রকৃতি সেটিও রয়েছে প্রকৃতি সম্বন্ধে আলোচনা আর কি কাল কাল মানে সময় আপনার সব কিছু হরণ করে নিচ্ছে দেখুন আপনি যুবক ছোট বাচ্চা ছিলেন কাল মানে সময় এসছে আপনার ছোটবেলার দেহটাকে হরণ করে নিয়েছে এমনকি আপনি যে ভাবছেন যে আমি বাড়ি সুন্দর করেছি সবসময় ভোগ করব। কাল আসবে আপনার এই বাড়িটাকেও ভূমিকম্পের দ্বারা নিচে চলে যেতে হবে আমেরিকা সরকার তো অহংকার করছিল ট্রেড হাউস নিয়ে একশো বিশ তলা হাউস নিয়ে অহংকার করছিল বিশ্বে এক নিমিষে পুড়ে ছাই হয়ে গেল এক নিমিষে কাল ভগবান হচ্ছে আমি কাল অহম কাল সব হরণ করে নিব তোমার সুন্দর স্ত্রীর যৌবন তোমার সিগারেট ফুঁকার টাইমও দিব না আমি এক লাথ মেরে তোমাকে এই ঘর থেকে বাইর করে দিব এই জন্য কাল মানে সময় গীতায় রয়েছে তো সেজন্য ঈশ্বর প্রকৃতি কাল আর কর্ম যেমন কর্ম তেমন ফল তিন রকম কর্মের কথা বলা হয়েছে আপনি কি কর্ম করবেন যে কর্মের দরুন এখানে আমরা বসে আছি বৈচিত্র্যময় হয়ে কেউ মহিলা কেউ পুরুষ কেউ ধনী কেউ গরিব কীট পতঙ্গ পশু পাখি এই যে চেতনময় দেহ আমরা দেখছি কেন আপনি কেন গরিব হলেন জিজ্ঞাসা করেছেন কোনদিন আপনি খাওয়া আছেন মহাশয় ও ভিকারী আমি ধনী আপনি কোথা থেকে পেলেন আপনি খাওয়াচ্ছেন আপনি তো নেকেট হয়ে এসছেন এই গীতা থেকে জানতে পারবেন কর্ম সেখানে কর্ম তিন প্রকার কর্ম বিকর্ম অকর্ম এই গীতায় লেখা আছে আর একটা আছে জীব এই পাঁচ প্রকার বিষয় গীতাতে আলোচনা হয়েছে তাই সুদীবৃন্দ আমি অনুরোধ করব এই গীতার এই শিক্ষা নিন গীতা বাড়িতে নিয়ে মদ মাংস খেয়ে কত টাকা নষ্ট করছেন মাত্র তিনশো টাকা নিলে আপনি এক তিনটি গ্রন্থ পাওয়ার সঙ্গে দুইশো সত্তর টাকার গীতা বিনামূল্যে পেয়ে যাবেন সেজন্য গীতা সংগ্রহ সঙ্গে আরো তিনটি বই আপনি নিন ফ্রি গীতা নিয়ে যান এখানে আসুন এইসব শিক্ষা লাভ করতে পারবেন নিয়ে বাড়িতে পড়ুন যেটি বললাম টিভি ঘর সেখানে তুলসী রেখে বাচ্চাদেরকে নিয়ে অ্যাসোসিয়েশন সেজন্য বলা হলো এ এতে অ্যাসোসিয়েশন বিতে রিডিং তারপরে কাজ আছে কর্তব্য অকর্তব্য নির্ণয় করতে গীতা ভাগবত কিম করণীয় কি অকরণীয় গীতা ভাগবত থেকে পাবেন স্কুল কলেজ থেকে নেই স্কুল কলেজ শিক্ষা কি মারামারি হিংসা যুদ্ধ গীতা ভাগবত শিক্ষা হচ্ছে কি করে আমরা মুক্ত হব ভগবানের নির্দেশ পালন এখানে রয়েছে এই জন্য বি প্রভুপাসিকালেন সি চ্যান্টিং দি হুনি নেম অ প্লট ভগবানের নাম জব আল্লাহর নাম জব কীর্তন তা করলে কি হবে আমরা প্রথমে শুনেছিলাম সে তো দর্পণ মার্জন নয় আয়না পরিষ্কার হবে আমি এই হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় আমি দেহ নয় আমি আত্মা গড আল্লাহ ভগবানের চাকর তার সেবক তাই তার সেবা করা পরম কর্তব্য এই এই সাধু সঙ্গ তুলসীর সামনে বাড়িতে এই গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করে কর্তব্য পালন তাই কর্তব্য কি এই জিহা দিয়ে প্রসাদ হরিনাম জপ করার চেতনা মার্জিত আর খাদ্য তো খেতে হবে ডি ডায়েট খেতেই হবে কিন্তু কি খাবেন ভগবান বলেন পত্রম পুষ্পং ফলম তয়ম এই যে শাক সবজি ফল মূল জল এগুলি ভগবান বলছেন আমাকে নিবেদন করে প্রসাদ খাও যদি আপনি কিছু দান করতে চান তাহলে শাক সবজি নিবেদন করে প্রসাদ রূপে দান করুন নাহলে ওই শাকসবজি হত্যা পাপ চুরি করা আপনাকে বারবার ওই রকম জন্ম মৃত্যু চক্রে আসতে হবে আপনি দাতা হতে পারেন না আপনি কেবল দাতা হন ভগবানের নাম আর ভগবানের প্রসাদ কেন এই শাকসবজি আপনার নয় আপনি চুরি করলেন শাক সবজি ভগবানের আর নিজে অন্যকে দান করলেন তাকেও চুরি সাব্যস্ত হয়ে যাবে দুইজনেই শাস্তি পাবেন তো সেজন্য চেষ্টা করুন এই এ বি সি ডি পালন করতে গীতার শিক্ষা অনুসারে তাহলে কি হবে ই এক্সটেসি দিব্য ভাব দিব্য আনন্দ যেটা চেয়েছেন সেটা অবশ্যই পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো সবাই কে অনুরোধ করব আসুন এই আন্তর্জাতিক কৃষ্ণ মৃত সঙ্গের সাথে যুক্ত হন এবং এই রকম চারটি জিনিস নিজের বাড়িতে ছেলেমেদের নিয়ে করে এই মনুষ্য জীবনকে স্বার্থ করুন এই জীবনে নাহলে বারবার বার কীট পতঙ্গ পশু পাখি কভু রাজা কভু প্রজা হয়ে ঘুরতে হবে কখনো তো আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন আবার প্রধানমন্ত্রীর পদ চলে যাবে কত কষ্ট বলুন হ্যাঁ কি না আপনি ধনী হয়ে গেলেন অনেক কোটি কোটি টাকা রাখলেন টাকা নিয়ে নিল ইডিরা তখন কত কষ্ট বলুন তো এই জড় জগতের এইরকম শত্রু মিত্র দ্বন্দ্ব মধ্যে থাকা ভদ্র ব্যক্তিদের বাড়ি নয় এই জায়গাকে বলা হয় দুঃখের আলয় গীতায় কৃষ্ণ বলেন দুঃখ কিন্তু আমরা ভদ্র ব্যক্তি ভাবছি স্কুল কলেজ ডিগ্রি নিয়েছি আমরা এই জগৎকে সুখালয় করব বৈজ্ঞানিক উন্নতির দ্বারা সুন্দর স্ত্রীর দ্বারা সুন্দর গাড়ির দ্বারা বাড়ির দ্বারা মদ খেয়ে সুখালয় হয় না এই যতগুলি জিনিস আছে আপনি দেখুন কোনটা আপনাকে সুখ দিয়েছে সুন্দর বাড়ি সুন্দর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দুঃখ সুন্দর বাড়ি ভূমিকম্পে চলে যাবে সুন্দর পদ রাষ্ট্রপতি পদ মুখ্যমন্ত্রীর পদ চলে যাবে দুঃখের কারণ এই এই জগতে যা কিছু এই গীতা যে বাস্তব আলোচনা করলে বোঝা যায় কিন্তু আমরা মূর্খ বলে বুঝার চেষ্টা করি না বুদ্ধিটা হারিয়ে গেছে বলে আমরা চেষ্টা করি না সেই জন্য যদি সত্যিকারের মনুষ্যত্ব বোধ থাকে গীতা সংগ্রহ করবেন এটাই আমার প্রার্থনা ভিক্ষা আপনাদের কাছে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे